আসসালামু আলাইকুম দর্শক, পহেলা বৈশাখের প্রথম পর্বের প্রথম অংশে আমি তিন রকমের ভর্তা দেখিয়েছি। আজকে দ্বিতীয় অংশে আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের লেজের অংশ দিয়ে কিভাবে মজাদার ভর্তা তৈরি করতে হয় তা, আর কালো জিরে ভর্তা। তো এর জন্য আমি ইলিশ মাছের লেজ আর লেজের দিকের আরেকটা পিস নিয়ে নিয়েছি। এগুলোকে হলুদ, লবণ, মরিচ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি কয়েকটা কাঁচ, চারটা শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ, তারপরে তিন চারটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা মাছ ভর্তাতে একটু বেশি দিতে হয়। আর এক মুঠো ধনে পাতা কুচি। এখন আমি এই মাছগুলোকে ভেজে নেব। এর জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন দর্শক, আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটু মশমশে করে ভেজে নিয়েছি, আর ওই তেলেই আমি আমার মরিচগুলোও ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকেও সেম তেলেই একটুখানি ভেজে নেব, একটু হালকা নরম করে নেব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তো ফেরত আসছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর। তো দেখুন দর্শক, আমার পেঁয়াজটাও আমি ভেজে নিয়েছি, আর মাছের কাঁটাটাও বেছে নিয়েছি। এই সবগুলোকে এখন আমি একটু লবণ দিয়ে একটা পান ছেঁচুনিতে ছেঁচে নেব। আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন, কিন্তু হাতে মেখে নিলে এই যে দেখুন, লেজের যে পিঠে উপরের অংশটা, উপরের যে চামড়াটা, এটা শক্ত শক্ত হয়ে থাকবে। হাত দিয়ে আপনি যদি মেখে নেন ভালো করে মিশতে যাবে না। তাই আমি একটু ছেঁচে নেব পান ছেঁচুনিতে, তাহলে ভর্তাটা এই যে শক্ত অংশগুলো, এগুলোও ভালো করে মিশে যাবে, থেতলে যাবে, ভর্তাটা অনেক ভালো লাগবে খেতে। তো আমি ভর্তাটা তৈরি করে নিয়ে ফেরত আসছি। দেখুন দর্শক, তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের ভর্তা। দেখুন দর্শক, ভর্তাটা আমি ছেঁচে নিয়েছি। ছেঁচে নেওয়ার ফলে মাছ, পেঁয়াজ, মরিচ সব একসাথে মিশে গেছে। আর আমি সবশেষে ধনে পাতা দিয়ে ধনে পাতাটাকেও ছেঁচে নিয়েছি। আপনারা ঝাল লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো এই ছিল ইলিশ মাছের ভর্তার রেসিপি। এরপর আমি আপনাদেরকে কালো জিরে ভর্তা করে দেখাবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন দর্শক, ফিরে এলাম কালো জিরা ভর্তার উপকরণ নিয়ে। এর জন্য আমি 1/4 কাপ কালো জিরে নিয়েছি, কাঁচা কালো জিরে, দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেশ খানিকটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি 10-12টার মতো, 3টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, 3টা দেশি রসুন আমি শুধু কোষগুলো ছুলে নিয়েছি, কোষগুলো খুলে নিয়েছি, আর উপরের যে আলগা খোসাটা সেটা ফেলে দিয়েছি। আর এর সাথে আমার লাগবে ইলিশ মাছের মাথার যে অংশটা, সেটা এরাতে কিন্তু কোনো মাছ থাকে না, মাছ ছাড়া যে অংশটা সেটা। আর নিয়েছি ইলিশ মাছের মাথার মধ্যে যে ফুলটা থাকে সেটা, এগুলো আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি। এখন আমি আমার শুকনো মরিচ আর কাঁচা মরিচটা একটু ভেজে নেব, আর রসুনটা ভেজে নেব, সেই সাথে কালো জিরেটাও ভেজে নেব। তো এই সবগুলো উপকরণ আমি ভেজে নিয়ে আবার ফেরত আসছি। দেখুন দর্শক, আমার সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ মরিচ রসুন সব, আর আমি কালো জিরাটাও একটু টেলে নিয়েছি। কালো জিরাটা কিন্তু সাবধানে ভাজতে হবে, বেশি পুড়ে ফেলা যাবে না। হালকা একটু মানে এর ভাজা ভাজা ফ্লেভার আসলেই এটাকে নামিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু তিতা লাগবে। এখন এই সবগুলো উপকরণকে আমি শিলপাটায় ভালো করে মিহি করে বেটে নেব। এটাকে কিন্তু ছেঁচে নিলে হবে না, শিলপাটায় ভালো করে মিহি করে বেটে নিতে হবে। তো সবগুলো উপকরণ আমি লবণ দিয়ে বেটে নিয়ে ফেরত আসছি। তো দেখুন দর্শক, আমার কালো জিরে ভর্তাটাও হয়ে গেছে, আমি মিহি করে বেটে নিয়েছি। আর দুটো ভর্তাকেই এখন আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। আর সেই সাথে আছে আমার পাঁঠা মাখা ভাত। কালো জিরে ভর্তা আমি পাটাতে বেটে নিয়ে তার মধ্যে ভাত মেখে নিয়েছি। এটা না করলেই নয়, ভর্তা বানাবো কালো জিরা
ভর্তা বানাবো শিল পাটায় আর পাটা মাখা ভাত খাবো না, দেখে হতে পারে? তো তৈরি হয়ে গেল আমার দু রকমের ভর্তা। আর পয়লা বৈশাখের আমি যে পর্ব সাজিয়েছি তার প্রথম পর্বে আজকেই ইতি, দ্বিতীয় পর্বে রান্না নিয়ে ফেরত আসবো আবার আগামীকালকে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।